আপনি কি ফর্কটি ওয়াশ করতে চান? আপনার ফর্কটি কি ঠিকমতো কাজ করছে না? আপনার ফর্কে কি জং ধরে গিয়েছে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, আমি ফারহান জুবায়ের এবং আমার ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি আমার সাইকেলের যে সাসপেনশন বা ফর্কটি আছে সেটা ওয়াশ করব। তো আমি যে সাসপেনশনটি ইউজ করি সেটা হচ্ছে XCM। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো ফর্কটি ওয়াশ করার জন্য ফার্স্টে আপনাদেরকে সাইকেলটিকে উল্টিয়ে নিতে হবে। তো আমি এই যে এইভাবে সাইকেলটিকে উল্টিয়ে নিলাম। তো তারপরে আপনাদেরকে যে সামনের চাকাটা আছে সামনের চাকাটা খুলতে হবে। তো চলুন আমরা সামনের চাকাটা খুলে ফেলি। তো আমাদের সামনের চাকাটি খোলা হয়ে গেছে। তারপরে আমাদেরকে ফর্কটি খোলার জন্য ব্রেকের এটা খুলতে হবে। তো তার জন্য আমরা 5mm এর একটা এল ইউজ করব। তো আমরা ফার্স্টে ব্রেকের ক্যালিপারটি খুলে ফেলবো। তো আমার ফর্কের মানে এখানে দেখুন অনেক ময়লা। তো এটাকে ফার্স্টে আমরা ক্লিন করে নেব কাপড় দিয়ে। এইভাবে হালকা ক্লিন করার পর যে এই দুই জায়গায় দুইটা নাট আছে, তো এই দুইটা নাটকে খুলতে হবে। আমাদের এই দুইটা নাট খোলা শেষ। এই যে এই দুইটা, তো এই দুইটাকে আপনারা মানে একটু ভালো জায়গায় রাখবেন যাতে হারায় না যায়, সেই দিকে খেয়াল রাখবেন। কারণ এর আগে আমি যে ফর্কটি ইউজ করতাম তো ওইটা মানে নিজে বেশি মাতুবারি করতে যে ওইটার নাট হারায় গেছিল। তো এটা খোলা শেষ, দেন আমরা এটা একটু ভালোভাবে ক্লিন করে নেই। তো আমরা এখন এটাকে আপনারা মানে জোরে টান দিয়ে, আমারটা জোরে টান দেওয়া লেগলো না, খুলে গেল। তো আপনারা দেখতেই পাচ্ছেন এর ভিতরে অনেক অনেক ময়লা। তো এটাকে আমরা এখন ক্লিন করব। আমার এটার অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা, মানে এটার জং ধরে ভিতরে একদম কাদামাটি জমে গেছে। তো এটা আমরা মুছে নিই। তো ফার্স্টে এটা ক্লিন করে নিই। আর ফর্ক মেইনলি ফর্ক নষ্ট হওয়ার মেইন কারণ হচ্ছে পানিতে ভিজানো। কারণ আপনারা যখন পানিতে ভিজাবেন, ভিজানোর পরে সাইকেলটাকে যদি মানে এমনি বাসায় এনে ফেলে রাখেন তাহলে ফর্কটা জং ধরে যাবে আর ভিতরে পানি জমে মানে ভিতরের যে জিনিসগুলো আছে ওগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো আমারটা এই যে আপনার এই যে জং ধরে গেছে। তো আপনারা মানে বৃষ্টিতে ভিজাইলে বা কোথাও সাইকেল ধুলে সেটা বাসায় এনে উল্টা করে রাখবেন। উল্টা করে রাখলে কি হবে, আপনাদের ফর্কের থেকেও পানিটা বের হয়ে যাবে নিচে দিয়ে, আর ফ্রেমের ভিতরে বা যে কোনো জায়গায় পানি থাকলে সেই পানিটাও বের হয়ে যাবে। আমরা এই ফর্কে যে জং ধরে গেছে তো এই জংটা তোলার জন্য আপনারা তিনটা জিনিস ইউজ করতে পারবেন। ফার্স্টে শিরিষ কাগজ, তারপরে হচ্ছে কেরোসিন তেল বা তারপিন। তো শিরিষ কাগজ আমার মতে ইউজ করা না মানে ইউজ করাটা উচিত না, কারণ শিরিষ কাগজ ইউজ করলে জংটা যখন উঠে যাবে উঠার পরে আবার ওই জায়গায় জং ধরবে। কিন্তু আপনি যদি তারপিন ইউজ করে আস্তে আস্তে মানে আস্তে আস্তে জংটা মুছেন, যে আজকে অল্প একটু মুছলাম কালকে আর একটু তুললাম, তো এইভাবে তুললে এটার জং পড়ার সম্ভাবনা নাই। তো আমরা আমার কাছে যে তারপিন আছে তো আমি তারপিন দিয়ে এটা ক্লিন করে নেই। আমরা এখন এটা ওয়াশ করব। এটার মানে অবস্থা একদম খারাপ, এই দেখুন ভিতরে একদম মাটি জমে, মানে এটার অবস্থা একদম খারাপ। তো এটাকে ফার্স্টে আপনাদের যে দাঁত মাজা ব্রাশ, সে দাঁত মাজা ব্রাশ দিয়ে এটাকে মানে ময়লাটা পরিষ্কার করে নেবেন এই জায়গাটার। তো আমরা তারপিন দিয়ে এখন আমাদের ফর্কের যে সাদা ইয়েটা ছিল এটা মুছব। তো এটা দেখুন আগে মানে অনেক ময়লা ছিল, এখন যাও হালকা দাগ ছাড়া এতে আর ময়লা নাই, মানে ময়লাগুলো সব উঠে গেছে। তো আপনারা কেরোসিনও ইউজ করতে পারেন, কেরোসিন বা অকটেনও অনেক ভালো কাজ হয়। তো আমাদের সাদা এটা ক্লিন করা শেষ। তো আমরা এখন এটা বসাবো।
তো তার জন্য আপনাদেরকে এই গ্রিজ ইউজ করবেন। তো আমরা এখানে গ্রিজ লাগাই নিব। আমরা দুইটা মানে ফর্কের যে দুইটা ডান্টি আছে দুইটাতে আমরা ভালো করে গ্রিজ লাগাই নিব। তো লাগানোর পরে আমরা এটাকে বসাবো। তো আমাদের এটা বসানো শেষ। এখন এই যে আমরা যে দুইটা নাট রাখছিলাম তো এই দুইটা নাটকে এখানে বসাই দিব। তো আমাদের ফর্কটি আবার সেট করা হয়ে গেছে। দেখুন আগে একদমই দাপতে ছিল না আর এখন এ দেখেন মানে আগের থেকে অনেকটা ভালো দাপতেছে, অনেক ভালো কাজ করতেছে। তো এখন আমরা সামনের চাকাটি লাগাই ফেলবো। আমাদেরকে এই যে সামনের চাকাটা বসাতে হবে। এখন যে ব্রেকটি খুলছিলাম তো ব্রেকটি এখন লাগাবো। তো লাগানোর সময় আপনারা মানে মেজারমেন্টটা ঠিক করে লাগাবেন যাতে মানে সামনের চাকা জাম না হয়ে যায়। তো এই যে এল দিয়ে আমরা মানে সামনের এই ক্যালিপারে যে নাট, এই নাটটিও মানে যতটুকু টাইট নেয় অতটুকুই দিবেন, কারণ বেশি দিলে আবার ফর্কে এই যে প্যাচটা থাকে প্যাচটা কেটে যেতে পারে। তো তখন প্যাচ কেটে গেলে আবার অনেক ঝামেলা, আলাদা করে প্যাচ বানানো লাগে। তো আপনারা মানে ডিস্কের এই নাটটা হালকা করে হালকা টাইট দিয়ে তারপরে সামনের ব্রেকটা ধরে মানে চাকার ইয়েটা দেখবেন যে চাকা ঠিক আছে কিনা। আমার চাকা এই যে হালকা বাড়তেছে, তো তার জন্য আমরা মানে দেখব যে মানে কোথায় ইয়ে করলে সামনের ব্রেকটা এইভাবে ধরে রাখবেন, রাখার ফুললি ধরার পরে তারপরে গিয়ে এটা টাইট দিবেন। তারপরে দেখুন আমার চাকা কিন্তু আর বাড়ছে না। মানে আপনাদের যদি ব্রেকের মেজারমেন্টটা না ঠিক থাকে তাহলে কিন্তু সামনের চাকা বেঁধে বেঁধে যাবে, তা আপনারা ভালোভাবে স্ট্যান্ড করতে পারবেন না। আমাদের ফর্কটি মানে ওয়াশ করা শেষ, ফুল সেট আপ করা শেষ, এখন শুধু একটা কাজ বাকি আছে। তো তার জন্য সাইকেলটিকে আমরা সোজা করে ফেলি। তো সোজা করার পরে আমাদের যেই মানে ফর্ক অয়েল বা ডাম্পার অয়েলটি ছিল তো এটাকে আমরা এখানে দিয়ে দিব। তো এটা দেওয়ার সময় খুব মানে সাবধানে দিবেন, কারণ এখান থেকে কিন্তু মানে তেলটা গড়িয়ে ডিক্সে যায়, তখন ডিক্সে পড়লে কিন্তু আপনারা আর সামনের ব্রেক ধরতে পারবেন না। তখন কিন্তু আমাকে বলতে পারবেন না যে ভাই সামনের ব্রেক মানে ব্রেকে তেল পড়ছে, ব্রেক কাজ করতেছে না। তো তার জন্য এটা দেওয়ার সময় খুবই সাবধানে দিবেন, এইভাবে মানে অল্প অল্প করে দিবেন। দেওয়ার পর তারপরে এই দেখুন আমাদের ফর্কটি কিন্তু আগের থেকে অনেক ভালো কাজ করতেছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। সেটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর নেক্সট আরও ভালো ভিডিও আসবে ইনশাল্লাহ। তো যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন। সো থ্যাংকস ফর ওয়াচিং।